প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নিস ব্লগ। মুন্নিস ব্লগ চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করব। যারা গৃহিণী তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা অনেকটাই উপকারী। বাথরুমে থাকা বালতিগুলো আমরা কিন্তু সবসময় পরিষ্কার করে থাকি না, আবার অনেক সময় অনেক পুরনো বালতি আমরা কিভাবে পরিষ্কার করব সেই টিপসগুলো জানা থাকে না। তো আজকের এই পুরো ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এতটা ময়লা বা অনেক দিনের পুরনো বা নোংরা বালতি কিভাবে অনেকটা ঝকঝকে চকচকে করা যায়, সেটা আজকের পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার এই বালতিটা কতটা ময়লা হয়েছে। আর আমরা যখন গোসল করি তখন কিন্তু ভিতরটাই পরিষ্কার থাকে আর বাহিরটা কিন্তু অনেকটা নোংরা থাকে, আর সচরাচর প্রতিদিন কিন্তু এটা পরিষ্কার করাও হয় না। তাহলে আমি আজকে কিভাবে এটা পরিষ্কার করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটি মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম, আর সেই মিশ্রণটা দিয়ে আমি বালতির প্রত্যেকটা কর্নারে কর্নারে লাগিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা আমি সব জায়গায় খুব সুন্দরভাবে এভাবে করে লাগিয়ে নিচ্ছি। আমার এই মিশ্রণটা কী হবে সেটা আমি ভিডিওর যে কোনো একটা অংশে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখা যাক, আর দেখতে দেখতে অবশ্যই বুঝতে পারবেন যে এই নোংরা বালতিটা কীভাবে অনেকটা পরিষ্কার করেছি। তো আমি প্রত্যেকটা জায়গায় খুব ভালোভাবে এই মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি, একটু একটু করে চারিপাশে লাগিয়ে নিতে হবে। আর যে কর্নারগুলো আছে যেগুলোতে অতিরিক্ত ময়লা একদম বেজে আছে, উঠানো যাচ্ছে না, সেখানে একটু ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আমি এইভাবে করে মিশিয়ে নিচ্ছি, স্ক্রিনে দেখে অবশ্যই বুঝতে পারছেন। মিশ্রণটা খুব ভালোভাবে চারপাশে দেওয়া হয়ে গেলে এটা কিন্তু 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপরে ম্যাজিক দেখতে পারবেন যেটা কতটা পরিষ্কার হয়ে যায় নিমেষেই। প্রথমে আমি এই কর্নারগুলোতে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি, কারণ বালতির চারপাশে দেওয়া হয়ে গিয়েছে। আর ভিতরটাতে কিন্তু অল্প দিলেই হয়ে যায়, কারণ ভিতরটা তেমন একটা ময়লা থাকে না। তারপরও আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি। লাস্ট পর্যায়ে আমি নিচের দিক দিয়েও দিয়ে দিচ্ছি। পুরোটা বালতির চারপাশে বা কর্নারে কর্নারে দেওয়া হয়ে গেলে এটা আমি রেখে দিব 5 মিনিটের জন্য। জাস্ট 5 মিনিট এটা রেখে দিব এক সাইড করে। আর এই কর্নারগুলোতে একটু ভালোভাবে দিয়ে একটু মিশিয়ে নিতে হবে, যাতে করে ঘষা মাজা দেওয়ার সাথে সাথেই উঠে যায়। এখন এটা আমি 5 মিনিটের জন্য এক সাইডে রেখে দিব। আর যে বাকি মিশ্রণটা আছে সেটা দিয়ে আপনারা চাইলে গোসল করার মগটাও পরিষ্কার করে নিতে পারেন। 5 মিনিট পর আমি এরকম একটি মাজনি নিয়ে নিয়েছি, আর সেটা দিয়ে খুব ভালোভাবে মেজে নিচ্ছি। এটা যে অনেকটা জোর খাটিয়ে বা চাপাচাপি করে মাজা ঘষা করতে হবে এমনটা কিন্তু নয়। আপনারা জাস্ট আলতো হাতে এটা একটু ঘষে মেজে নেবেন, তাহলে বুঝতে পারবেন ম্যাজিক। আর আমি আজকে যে উপকরণগুলো ব্যবহার করেছি সেটা কিন্তু সচরাচর আমাদের বাসায় সব সময় থাকে, আর সব সময় বাসায় বা পাশে থাকার এমন উপকরণ দিয়ে কিন্তু আমি আজকের এই মিশ্রণটা তৈরি করেছি। আমি চারিপাশটা খুব ভালোভাবে একটু মেজে ঘষে নিচ্ছি, আর ভিতরে যে কর্নারগুলো ছিল সাইডে সেগুলো আমি খুব ভালোভাবে একটু একটু করে মেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করে মেজে ঘষে নিচ্ছে।
আমার এই বালতিটা কিন্তু আগের চাইতে অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে, সেটা আপনার স্ক্রিনে দেখে অবশ্যই বুঝতে পারছেন। অনেক দিনের পুরনো বালতি কিভাবে খুব সহজভাবে পরিষ্কার করা যায় সেটা আজকের ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন। আশা করি এইভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, তাহলে পুরো রেজাল্টটা বুঝতে পারবেন যে এটা কতটা ভালোভাবে মানে ক্লিন হয়ে যায়। আর এই মিশ্রণটা আমি কী দিয়ে তৈরি করেছি সেটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করে নেই। প্রথমে একটি পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার, সাথে দিয়ে দিচ্ছি পেস্ট। আপনারা যে পেস্টে ব্যবহার করেন না কেন সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ দিলেই হয়ে যাবে। আর আমি আমার আন্দাজ মতো 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে মিশ্রণটা একটু গুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামচের সাহায্যেও গুলে নিতে পারেন, আবার চাইলে আমার মতো হাতের মধ্যে মিলিয়ে নিতে পারেন। তো এইভাবে গুলিয়ে নিয়ে পুরো বালতির মধ্যে আমি মিক্স করে দিয়েছিলাম, আর এই সেই জাদুকরি মিক্স। তো এখন আমি এই বালতিটা খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নেব, তারপরে আমি একটু দেখিয়ে দিব আপনাদের সাথে যে বালতিটা কতটা পরিষ্কার হয়েছে। আমি একটু একটু করে পানি দিয়ে ধুয়ে দিচ্ছি আর একটু একটু করে মেঝে ঘষিয়ে নিচ্ছি, যাতে উপর থেকে এই মিশ্রণের যে মিশ্রণটা ছিল সেটা যেন খুব সুন্দর করে উঠে যায়। দেখলেন তো কত পুরনো বালতি বা অনেকটা নোংরা ময়লাযুক্ত বালতি কীভাবে খুব সহজভাবে পরিষ্কার করা যায়, সেটা আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বালতিটা কিন্তু খুব ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশের বেল বাটনটা অন করে রাখবেন, যখনই কোনো ভিডিও আপলোড করব যেন সাথে সাথে দেখে নিতে পারেন, আর সবসময় এভাবে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।